কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। সবাইকে জানাই ডোমেস্টিক্যালি ব্লগ ঘরোয়াতে স্বাগত। আমার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আর আজকে আমি আমার এই কুশন কভারটা করে দেখাবো, মানে কুশন কভারটা হাতের কাজ করে দেখাবো, আর কিভাবে আমি এঁকেছি ওইটাও দেখাবো। আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট, অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটনটি অন করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি কিভাবে ছাপ দিতে হয় ওইটাই আমি দেখাবো। আমি বিছানার উপর যেহেতু ছাপ দিবো এই জন্য আমার বিছানাতে যেন রঙ না লাগে আমি অন্য একটা কাপড় বিছিয়ে নিচ্ছি। আর এই তো প্লেট আমি সামান্য পরিমাণ একটু রং নিয়েছি, যেহেতু আমি শুধু একবারই ছাপ দেবো, একবার একটা ডিজাইন করে নেব, এই জন্যই তো আমি সামান্য পরিমাণ রং নিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু নর্মাল পানি, এর মধ্যে আমি আর অন্য কোনো কিছু মিশাবো না, শুধু পানি আর সামান্য একটু রং। রংটা আমি এখন একটু ভালোভাবে গুলিয়ে নিলাম। আর আমি যে কাপড়টাতে ছাপ দিব আর কি, ওই কুশন কভারের উপরে পাটটা আমি এখন নিয়ে নিচ্ছি, কাপড়টা আর কি সুন্দর করে বিছিয়ে নিব। আর বিছানা পাড় এই জন্যই দিচ্ছি, আমার কাছে কোনো ফোম টোম কোনো কিছু নাই, আর বিছানা যেহেতু নরম আর ছাপটা নরম জায়গায় দিতে হয়। আর আজকে আমি এই ডাইসটা দিয়ে আর কি ছাপ দিব। আর আমি এখানে একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি, মাঝখানে যেন হয় ফুলটা যেন বাঁকাতারা না হয় এই জন্য একটু পেন্সিল দিয়ে এঁকে নিয়েছি। আর কাঠটা, এটা যেহেতু কাঠের, মানে ছাপ দেওয়ার আগে আপনারা চাইলে পানি দিয়ে একটু ভিজিয়েও নিতে পারেন, নাহলে রংটা আর কি প্রথমবার একটু বেশি করে লাগাতে পারেন। আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম, ভিজিয়ে নিয়ে আর কি মুছে নিয়েছি, ভিজাই বেশিক্ষণ রাখি নাই, মানে পানি দিয়ে ভিজাইছি সঙ্গে সঙ্গে মুছে আমি আর কি ছাপ দিচ্ছি আজকে। আর এই তো আমি এখন একটা ব্রাশের সাহায্যে রংটা লাগিয়ে নিচ্ছি। আর এখন আমি আমার সুবিধা মতন, মানে যেভাবে দিতে সুবিধা হবে ওইভাবে আর কি কাঠটা বসিয়ে ডিজাইনটা আর কি করে নিব। এই তো আমি যে পেন্সিল দিয়ে এঁকে রাখছিলাম ওই দাগ অনুযায়ী আর কি সাপটা বসিয়েছি। আর এখন আমি একটু হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে দিচ্ছি। এই তো সাপটা দেওয়া শেষ, কত সুন্দরভাবে হয়েছে। আর আমার কিন্তু প্লেটে দেখতেই পাচ্ছেন রংটা রয়ে গেছে কিন্তু। আমি এখন মানে যে সুতাটা দিয়ে করব আমি একটু কালারটা দেখে নিয়েছি কোন সুতাটা আর কি বেশি ফুটবে। আমি এখানে আজকে এই টিয়া কালারের সুতাটা দিয়ে আর কি কাজটা করব। আর আমি খুবই সিম্পলভাবে আর কি কাজটা করব, যেহেতু কুশন কভার অনেকেই সিম্পল ডিজাইন পছন্দ করেন, এই জন্য একদম সিম্পল ডিজাইনের মধ্যে আর কি কাজটা করতেছি। আর এখানে আমি এখন ডাবল চেন দিয়ে আর কি ফুলটা করে নিবো।